সহি বুখারি এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, সহি বুখারিতে হাদিস এসেছে, এটা জানতেনই না। ইয়াজিদ জানতই না যে হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে। সহি বুখারিতে হাদিস এসেছে যখন তার শিরচ্ছেদ করে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সে একটা স্টিক দিয়ে তার দাঁতে এরকম আঘাত করতেছিল, মানে এক ধরনের অপমান করতেছিল। তখন আনাস বিন মালিক আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহুমা তারা উপস্থিত ছিলেন যে দেখো ইয়াজিদ না ওবাইদুল্লাহ, তুমি এই মুখে তুমি স্টিক স্পর্শ করাইতে পারো না যেই মুখে সং রাসূলুল্লাহ চুমুখে যেই চেহারা যেই মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন সেই মুখে তুমি স্টিক ঠেকাইতে পারো না। তখন সে সংকুচিত হয়ে গেল, সে স্টিক এটা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সাথে লাগাইছে শিয়ারা। এই কাজটা করেছিল কে? ওবাইদুল্লাহ বিন জিয়াদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এই তথাকথিত লামাজহাবি শায়েক, তিনি বললেন সহি বুখারিতে নাকি আছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এটা ইয়াজিদ নাকি জানতেন না। কত বড় মিথ্যাচার তিনি বুখারি শরীফের নামে করলেন, অথচ বুখারির মধ্যে এমন কোনো হাদিসই উল্লেখ নেই। আসুন বুখারি শরীফের মধ্যে হাদিস কিভাবে উল্লেখ আছে। সহি বুখারি শরীফের 3748 নম্বর হাদিস, সেখানে এভাবে উল্লেখ রয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন বিরাসিল হুসাইন আলাইহি সালাম ফাজুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআন ফাক্বালা আনাসুন কানা আশবাহাহুম বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওয়া কানা মাখদুবান বিল ওয়াসমাতি। এই হাদিস শরীফের সরল অনুবাদ এই লামাজাবিদের প্রকাশনী তাওহিদ প্রকাশনী থেকে তারা সরল অনুবাদ কিভাবে করেছে, আসুন আমরা সেটা দেখি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন উবাইদুল্লাহ ইবনু জিয়াদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মস্তক আনা হলো এবং একটি বড় পাত্রে তা রাখা হলো। তখন ইবনু জিয়াদ তা খোঁচাতে লাগলো এবং তার রূপ লাবণ্য সম্পর্কে কটূক্তি করল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গঠন ও আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবয়বের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিল। তার চুল ও দাড়িতে ওয়াসমা দ্বারা কলব লাগানো ছিল। দেখুন সহি বুখারির এই হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নেই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছে, এটা ইয়াজিদ জানতেন না। ইয়াজিদ জানতেন না এই কথাটাই হাদিসের মধ্যেই উল্লেখ নেই, অথচ ইলাম আজহাবি শায়েক তিনি বললেন যে সহি বুখারিতে নাকি আছে যে ইয়াজিদ জানতেন না ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসলে এই মহররম মাস আসলেই আমরা দেখি এই তথাকথিত শায়েক যারা, বিশেষ করে ইয়াজিদ প্রীতি তাদের মধ্যে এত বেশি হয়ে যায়। আপনারা ইতিপূর্বে দেখেছেন গত জুমাতে চট্টগ্রামের বদ্দারহাটের এক খতিব সাহেব, তিনি ইয়াজিদের প্রশংসা করতে করতে এক পর্যায়ে ইয়াজিদকে সাহাবি পর্যন্ত বানিয়ে ফেলেছে। আজকে আমাদের আফসোসের বিষয় হলো এই লামাজাবি তারা মুহররম মাস আসলেই ইমাম হুসাইনের কথাগুলি তাদের মুখ থেকে বাহির হয় না, শুধু ইয়াজিদের প্রেম প্রীতি তাদের কাছে এত মজা লাগে, ইয়াজিদকে বাঁচানোর জন্যে তারা কত চেষ্টাই না করতেছে। আসুন আমরা দেখে আসি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে ইয়াজিদ জড়িত আছে কি না। সেই সম্পর্কে নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সিউতি রহমাতুল্লাহ আলাই, তিনি তারিখুল খুলাফা কিতাবের মধ্যে 165 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, ফাকাতাবা ইয়াজিদু ইলা ওয়ালিহি বিল ইরাকি উবাইদুল্লাহ ইবনু জিয়াদিন বিকিতালিহি। এখানে স্পষ্ট উল্লেখ ইয়াজিদ ইরাকের গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখলেন, এভাবে চিঠির ভাষাটা তিনি এভাবে বললেন যে বিকিতালিহি, তাকে হত্যা করো, তাকে হত্যা করে ফেলাও। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই তিনি তারিখুল খোলাফা কিতাবের মধ্যে স্পষ্ট এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। এরপরেও
আমাদের দেশে কিছু ইয়াজিদ প্রেমিক আছে যারা এই মুহররম মাস আসলে ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়ত, ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাই, ইয়াজিদ সাহাবী, ইয়াজিদের প্রশংসা নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। আসলে এই মুহররম মাস আসলেই নবীর আশিক যারা তাদের কাছে নবীর আহলে বায়তের মহব্বতটাই বেশি প্রকাশিত হয়, তাদের জবান থেকে ইমাম হাসান হুসাইনের প্রেমের কথাগুলি বাহির হয়। কেন নয়? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা জান্নাতের যুবকদের সর্দার, তো আমরা সেই জান্নাতের যুবকদের সর্দারের সাথে থাকতে চাই, ইয়াজিদের সাথে নয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এতটুকু আপনাদের কাছে আহ্বান করব, এই মুহররম মাস এসেছে, আমরা ইমাম হুসাইনের মহব্বতের কথাগুলি বলবো, নবীর আহলে বায়তের মহব্বতের কথাগুলি বলবো। আমাদের ইয়াজিদের প্রীতি, ইয়াজিদের ভালোবাসা আমাদের দরকার নেই, কারণ জান্নাতের যুবকদের সর্দার যিনারা হবেন আমরা তিনাদের সাথেই থাকতে চাই। আহলে সুন্নাতুল জামাতের আকিদার মধ্যে থেকে আল্লাহ পাক আমাদের যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো তৌফিক দান করে। আমিন। আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।